আমাকে তো দেখাই যাচ্ছে না খাবার, এটা সবগুলো ফাঁকা করতে হবে, তাড়াতাড়ি কর। ফাঁকা করতে হবে বলছি, সবগুলো শেষ করতে হবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কি করছিস বসে বসে? আমার জিভ থেকে জল বেরোচ্ছে, সামনে ফুচকা রেখে জিভ থেকে জল বেরোচ্ছে, আর তেঁতুল জলের গন্ধটা আসছে। তো আজকে আমরা করব ফুচকা চ্যালেঞ্জ, গোলগাপ্পা। আমাকে খেতে দিলেই হবে আজকে, শুধু আমি কিছু বলবো না, শুধু খাবো। কতদিন পর ফুচকা খাচ্ছিস? কতদিন না, বছর বছর হয়ে গেছে ফুচকা খাইনি, এক বছর তো হবে, এক বছর হয়ে গেছে। আমার অতদিনও হয়নি, 3 মাস হবে হয়তো খাইনি, তাতেই আমার এরকম অবস্থা। আমি এমনিতে অত ফুচকা টুচকা খেতে ভালোবাসি, আমার তো জিভ থেকে জল বেরোচ্ছে। খাওয়ার জন্য লাগুনি এখন, কখন খাবো কখন খাবো। আমি সাজাতে গিয়েও একটা দুটো খেয়ে নিয়েছি। তো এখানে 40টা ফুচকা আছে। হ্যাঁ 40টা ফুচকা আছে, তো আমাদের কাছে একজন মানে 2 মিনিট করে টাইম থাকবে, 2 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট মানে কে দিলে কে কত, 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে না কটা খেতে পারবে সে হয় না। তুই যদি সবগুলো খেয়ে চলবি আমার না থাকে তখন? আরে 2 মিনিটের মধ্যে এত ফুচকা খাওয়া যায়? আরো তো ফুচকা আছে, নিয়ে আসা যাবে। তাহলে ফার্স্টে তুই ফার্স্টে তুই খা, কারণ আমার মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে নেবো। খেয়ে নিবি তাহলে, আমি খাবো ফার্স্টে, আমি খাই যদি না থাকে। জলটা নিন, এটা দে কি নাম, আলু আলু আলু। তো 2 মিনিট টাইম আছে, তুই নিয়ে টাইমারটা অন কর। তো এখানে 2 মিনিটের টাইমার অন করে নিয়ে, অন করিনি মানে সেট করে নিয়েছি, দেখা যাচ্ছে না জানি, তবুও দেখাচ্ছে। দেখা বই যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, দেখা যাচ্ছে উল্টো টু। তো তুই তাহলে ফার্স্টে খা, তারপরে যদি শেষ হয়ে যায় আবার নিয়ে আসা যাবে। হ্যাঁ কোনটাকে কোথায় রাখবো বুঝতে পারছি না, দেখ তো সুবিধা মতো রেখে না, আমি জিতে গেলে আবার করতেই থাকি। একটা খেয়ে নেবো, খেয়ে না থাক, ঠিক আছে স্টার্ট করবো। মান এই দাঁড়া দেখ, আমি আগে ফুচকা ধরে নিচ্ছি, এত খেতে ইচ্ছে করছে, যা টাইমারটাই বন্ধ হয়ে গেল। 1 2 3 স্টার্ট। ওই সবগুলো খেয়ে নেবে। 6 নম্বর নাম্বার নাম্বার কেন তো বড় বড় কেন এনেছিস, ছোট আন্দা তখন ফুচকা কাকুটা ফুচকা কাকু দিচ্ছিল তখন তো বলতে পারতিস না যে কাকু ছোট দাও। আমরা ফুচকাটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, আর আলু আর জলটা ঘরেই বানানো হয়েছে।
কটা হলো? সাতটা। কনফিউজ, সাতটায় মনে হয়। দেখে নিতে হবে ভিডিওটা। আটটা। স্টপ। হয়ে গেছে আটটা। আমি 2 মিনিট ধরে আটটা কুচকা খেয়েছি। আমি তো মনে হচ্ছে সবগুলোই শেষ করে দেবো, আরো নিয়ে আসতে হবে। তোর কি মনে হচ্ছিল কটা খেতে পারবি? আমি দুটো খেতাম আর কটা, আমি খাই না বেশি। দেখা যাক আমি কটা খেতে পারি, পুরোটাই খাবো। তোর 32টা আছে, 8টা খেলাম 2 মিনিটে। হাততালি 2 মিনিটে আটটা। আমি এত হাততালি দিচ্ছি, আমি কোনটা পারবো? চল রেডি। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। দুই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বেশি খেতে হবে তোকে আমার থেকে। এখানে লেগে আছে। হয়ে গেল নয়। চল, কোনো টাইম আছে, এখনো 28 সেকেন্ড আছে। 10, সবগুলো ফাঁকা করতে হবে, তাড়াতাড়ি কর। ফাঁকা করতে হবে বলছি, সবগুলো শেষ করতে হবে। নেই হো না। হ্যাঁ, 5 সেকেন্ড, 4 3 2 1 হো গিয়া। এরপরে আর পাচ্ছিলাম না, মানে হরবল করে খেতে। কটা গেলি টোটাল? 10টা। 10টা গেলি, তারপরে আরো একটা গেলি না? জানি না, 10টাই মনে খেয়েছি। যাই হোক, 10টা খাই আর 11টা খাই, জিতেছি তো আমি। ওটা কেছে আমি ভুলে গেছি। আজকের চ্যালেঞ্জ লাবণী জিতে গেছে। ফুচকা খাওয়া তো আমি জানতামই আমি হারবো। হ্যাঁ, আমি জানতামই আমি জিতবো। 8টা খেলাম আর 2টো খেতে পারতাম, ব্যাস হয়ে গেল। আমি 10টা খাওয়ার পর আমি আরো মানে পারতাম, কিন্তু মানে আমার মুখে অনেক হয়ে গেছিল, তো দেখলাম আর ঢোকানো ঠিক হবে না। কাজ কোনো পানিশমেন্ট আছে? আজকে ছেড়ে দিলাম। তো ঢেকুর তোলা থেকে আগে মাছ হচ্ছে, ছেড়ে দিচ্ছি। থাক, আজ পানিশমেন্ট নেই। না, তাহলে যে গেমটা খেলাবো ওটাই থাকবে। তিনগুলো সরা তাহলে। ফুচকা একটা এত সুন্দর জিনিস, ওই জিনিসটা খাওয়ার পর পানিশমেন্ট মানে মুখটা নষ্ট হয়ে যাবে, তার জন্য বললাম আজকে ফুচকা খাওয়ার পর পানিশমেন্টটা থাকুক। তারপর তুই আমার বলছিস 1 বছর পর ফুচকা খেলি, থাক তোর মুখে স্বাদ লেগে থাকুক, আবার 2 বছর পর খাবি না কখন খাবি জানি না।
তার জন্যই দিলাম না আজকে পানিশমেন্টটা। এর মানে বলো তাহলে আজকে মানে ফুচকা খাওয়া হয়ে গেল? আমি জিতে গেছি। আরে এবার সবাই যেন না বলে আমি অনেক হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি, আমিও জিতি। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।